যাই হোক কইনা, তো আমরা তো এমনি বেড়াতে এসেছি তাই না? শুভ ও রকি, শুভ হ্যাঁ তাই। রকি না, আপনি ঠিকই করেছেন, আপনাকে পছন্দ হয়েছে একজন। আমাদের একটি করে অক্ষর নিয়ে আপনার নাম সৃষ্টি। আপনাদের নাম কি? জয়, আমি তোদের না বলে একটা কাজ করে ফেলেছি। শুভ কি কাজ করেছে? জয় ওকে বল করে রাগ করবি না। রকি রাগ করার বা না করার তোমার কথা শুনার পর বলু বলু। জয় সুস্থ কেউ মনে আছে? শুভ তুমি তো কদিন কোনো পরিচয় হলো। জয় তার সাথে আমার বিয়ে। শুভ কি এত বড় এত সহজে বলো? রকি আর শুধু চেঁচামেচি করো না, বাড়িতে জানিয়েছ কি? জয়, আমি জানাই ইমেল মেয়েটাই জানিয়েছে। আজ সকালে আমি জানলাম আমাকে গ্রাম ফিরতে হবে বলেছে, সৃষ্টির সাথে কথা বলতে বলেছে। কি করবো বুঝতে পারছি না। রকি একা যাবে নাকি আমাদের সঙ্গে মিলে? যাই না, আমি একা যাব। শুভ কি আছে চলো। রকি কবে যাবে বলেছে? যাই তিন টাইম যাবে ঠিক করেছে। রকি কি আছে যাও কোথাও জয় একটি রুমে বসে আছে। জয় সালাম দিয়ে দাঁড়িয়ে গেল। সুস্থি পরিবার বর্ষবালা, তোমার পরিচয়? জয় আমি জয়, আমাকে সুস্থি আসতে বলেছে দেখা করার জন্য। সুস্থি পরিবার অর্থনীতি মানা কি করো? জয় হেল বিবিএস কমপ্লিট করেছে। সুস্থি পরিবার বিয়েতে কি কোন দাবি আছে তোমার? জয় পরিবার থেকে কিছু নিলে সেটা তারা আমার থেকে ভালো বলতে পারবে, আমাকে আসতে বলেছেন তাই এসেছে। সত্যি পরিবার দেখো বাবা, আমার তোমাকে পছন্দ হয়েছে, মাকে কথা তোমার পরিবারের সাথে বলবো। তোমার রাত অনেক হলো বাবা, এই রুমে যাও আর কখনো থাকো আর ঠিক আছে। আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। জল হঠাৎ আমাদের কথা মনে হলো, বাসার বাইরে এসে রবিকে ফোন দেয়। রবি ওকে দিয়েছিলাম আমি ফোনটা বেঁধে উঠে। ফোন করে বলি কি ব্যাপার, বিয়ে করে ফোন দিচ্ছ? যাই ওরে আজ কি বিয়ে নাকি? আর আমি একটা বিয়ে করতে এসেছি নাকি? রকি এত রাতে কথায় আসো, কত টেনশন করছিল জানো তুমি? যাই হোক, জামিলে ভাই এই মাসতে আসার পর থেকে ফোন অফ হয়ে গেছে। রকি তোমার মা আমাকে সন্ধ্যার পর থেকে কতবার যে ফোন দিয়েছে তা কি জানো? তুমি তোমার মাকে বলেছ আমরা তোমার সঙ্গে যাবো, কিন্তু আমাদের কেউ সঙ্গে নাম মিথ্যা বললে কেন?
যাই হোক কিছু করার ছিল না, আমাকে একা আসতে দিত না, আর আমি একা আসতে চাচ্ছিলাম তাই মিথ্যা বলেছে। কিন্তু এখন আর্থিক শব্দ সত্যি বলে গেছে। যাই হোক কি তোদের মতো বন্ধু পাওয়ার ফাঁকের ব্যাপারে রকি হয়েছে, এবার যাও একটু ঘুমিয়ে নাও, সকালে তোর আবার আসতে হবে নাকি? যাই হোক শুভ রাত্রি রকি, শুভ রাত্রি। শুভ কি রে, প্রচুর সকাল হয়েছে রকি, আর একটু ঘুমাতে দেনে রে ভাই। শুভ হ্যাঁ তুমি ঘুমাও, আমি আন্টিকে ফোন দিই। রকি আবার ফোন কেন, আমি তো উঠে আছি রে পাখি, দেখতে ইনি করেন। রকি আবার ফোন কেন, আমি তো উঠে আছি রে পাখি, দেখতে ইনি করেন। রকি আসো আসবে, ঘুম থেকে উঠেছে কিনা জানি না। শুভ এত ভুল করেছিস জানিস না, ওকে একমাত্র সে কথায় ঘুম থেকে উঠে। রকি ঘুম জানি, কিন্তু ওই বাড়িতে নেটওয়ার্ক থাকে না, তো আমি কি করবো তাহলে? শুভ ও আচ্ছা তাহলে তোর বলে কি রকি আর একটু জয় এই কিছুক্ষণ পর বাড়াবো এখান থেকে। শুভ ও আচ্ছা রাতে ঘুমিয়েছিলেন নাকি জেগে কাটিয়েছ? জয় না ঘুমিয়েছিলাম, এই মাত্র উঠলাম, সুচকে রাখে ঘুম ভাঙল। শুভ রকি আসো কথা বলো। যাই হোক তুই ছেলের ফোনের কাছে থাকতে পারিস না, কত বাল ফোন দিয়েছে। রকি জয় আমি অন্য কেউ মনে করেছি, ব্যস্তই নাস্তা করো। যাই হোক তা না করব, কিন্তু এখন কি করব, আমি তো নিয়ে রাখি। রকি আস কফির সাথে বসে থাকবো তোমার জন্য। যাই হোক সুচকে রাখছে, এখন রাখি। রকি আসা কি আছে না? চলো কফি শপে গিয়ে বসে। জয় কি রাখছে? জয় এই তো ছাড়েছিলাম মিত্র, চলো তোমার মা বাবার সাথে কথা বলো, বিয়েতে যেতে হবে না। জয় ঠিক আছে আমি কথা বলে আজকে বলবো। সুস্থ পরিবার আমি তো এখন অফিস যাবো তাই। যাই হোক ঠিক আছে আমিও বেরোব এখন। সুচকি পরিবার আজকেই চলে যাবে, জয় হ্যাঁ। যাই হোক বিদায় নিয়ে বেরলাম আমি। সুচকি পরিবার আমি তোমাদের এগিয়ে দিই চলো। যাই হোক আমি গাড়িতে উঠলাম। সুচকি পরিবার উনি অফিস চলে গেল। যাই হোক গরিব করবে আমাদের কথা বললে রাস্তা কমে চার ফিরেও যাই তাড়াতাড়ি। শুভ বাড়িতে আছো নাকি আসছো, কথায় এখন? জয় ফিরছি এখন গাড়িতে আছি। শুভ কোথাও থেমে যেও না, যেন আমরা কফি শপে আছি। জয় আচ্ছা আগে যাই। শুভ আসবে তো না, এসে কথায় যাবে তুমি? রবি এমন আগেরই কথা বললে কি হয় নাকি? ছাড় না শুভ, ও জয় তোমার মা ফোন দিয়েছে, এখন কি করব তোমার সাথে কথা বলবে তো এখন। জয় কলকে ধর আর ট্রান্সফার করে দে আমাকে। রবি এটা করলে বুঝতে পারবে না, ফোনটা ধরে আমি জয়কে ট্রান্সফার ফার করে। শুভ কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? রকি কিছু না, শুভ আজ এত কফি কেন খাচ্ছিল? রকি বললাম ও কিছু না, তুমিও কফি খাও। রকি ওকে আমি খাইতে হবে। শুভ জয়ের কথায় বলবে,
রকি আর কথায় গাড়িতে আছে। শুভ না তোর পিছনে আছে। শুভ দেখো না জয় আজ রকি আত্মহত্যা। জয় কি আত্মে কিন্তু রকি হয়েছে। রকি না পিছনে চল। রকি চল না জয় চল। আমাদের কথা নিয়ে চালিয়ে করেছেন বল যাবত আগে সবকি কথা বিয়ের আগে তোকে নিয়ে যাবে ঠিক তো শুনছি এখন কথায় যাব রবিকে যেখানে কিছু দিন পর জয়ের পরিবার যায় সুস্থির অবস্থায় বিয়ের কথা পাঠাত 5ই ফেব্রুয়ারি 2018 কথা শেষে বিয়ে ঠিক হয় 25ই ফেব্রুয়ারি 2018 যায় এখন জয় আর সুস্থির কথা হয় বাসাতে আসে সব কিছু ঠিক চলছে এখন বিয়ে তিন টাকা করতে হবে আর 12 তারিখে মাদের করার জন্য 4 লাখ টাকার চেক সাইন করেছে এখন শুধু জয় আর সুস্থির কথা হয় তারপর পাখি দিয়ে দেখে দুজনে গরম জয় পিস্তিকে কিছু ছবি রাতে বাসাতে সৃষ্টি আসে জয় জিজ্ঞেস করে আজ কথায় ছিল কেন ডাক্তারের প্রেমী ও তোমার ডাক্তারের কি পাতে বসে ছবি দেখা না কোনো অসুখের এটা সৃষ্টি না জয় বলে ডাক্তারকে একটা বড় প্রমাণ আছে তুমি পাচ্ছি জয় বলে তুমি ডাক্তারের কাছে গেলে কি বড় কথায় দেখা হবে সেই রাতে সৃষ্টি বরিশালে চলে যায় পরদিন সকালে জয় বরিশালে যায় জয় সূচকি কথা সূচকি পরিবার কেন কি হয়েছে জয় সেটা সূচকিকে জিজ্ঞেস করেন না সূচকি পরিবার তার নাম করো তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে জয় বলুন সূচকি পরিবার আমি তোমার সার্টিফিকেটটা দাও আমি দেখব তোমার চাকরি হবে কিনা জয় মানে কি আমার চাকরি হয়েছে আমি তো সব বলে দিয়েছি কিছু লোকের নিয়ে এখন আমি প্রমাণ কি দেব সূচকি পরিবার তা হবেন না এখন তুমি আসতে পারো পরে একদিন ব্যাংকে যায় কিছু টাকা দিন আর রেখে তার অ্যাকাউন্টে মাত্র 20 টাকা আছে বাকি শূন্য হাজার পরে জয় জানতে পারে সৃষ্টি নিয়েছে আপনি করে আসলে ওর নাম সৃষ্টি নাম নাম জয়ের 12 টাকা রয়েছে ওর সাথে একদিন দেখা হবে তখন 800 করবে কি করেছে জয় আমাদের সাথে কথা বলেন বলে জয় জানতে পারে শুধু তার কিন্তু ফিরে আসে কিন্তু কি করবে আমার একই রুম মেনেজার চায় দেখি ফোন করে আর দেখি তিন জনের সাথে কথা বলছে একটু অপেক্ষা করে চলুন তারা আমার সাথে বাড়ি গেছে ছেলেগুলোকে আটকায় বলি যে এই মাত্র আপনারা যার সাথে কথা বলে তার নাম কি হ্যাঁ এই মাত্র বড় অত রাতে তিনি আনা একটু এসে জট করলো আমাদের কে ওর নাম কি বলেছে সুস্থ অর্থ শুরু চলে গেল কিছু বুঝি পুরুলিয়াতে বই করবো আমি রবিশ্বর লেখক রবিশ্বর পোস্টার তৈরি